কাটিগড়ায় ফের সংঘটিত হলো ডাকাতির ঘটনা। ঘটনাটি শুক্রবার রাত আনুমানিক ১২টা নাগাদ কাটিগড়া থানাধীন লক্ষ্মীপুর পঞ্চম খণ্ডস্থিত ইয়াজুর রহমানের বাড়িতে সংঘটিত হয়েছে। এই মর্মে শনিবার সকালে ইয়াজুর রহমান কাটিগড়া থানায় একটি মামলা প্রদান করেছেন। মামলার বয়ান অনুযায়ী শুক্রবার রাত অপরিচিত লোক এসে উনাকে ডাকাডাকি আরম্ভ করে, জল খাওয়ার জন্য বলেছে, আমাদের রাস্তার মধ্যে আমাদের গাড়ি একটি খারাপ হয়েছে, একটু দরজা খোলার জন্য। উনি ঘরের পিছনের দরজা খুলে ঘর থেকে বেরোনির পরই যে একদল অপরিচিত ডাকাত দল মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ওনার ঘরে প্রবেশ করে ওনাকে অস্ত্র টেকিয়ে ওনার মাথায় মুখের সামনে অস্ত্র টেকিয়ে ওনার ঘর থেকে কিছু সোনা দানা ছাড়াও নগদ অর্থ ও দুইটি মোবাইল হাতিয়ে নেয়। আমরা দেখেছি বিগত ১২টা নাগাদ তিন চারজন লোক ইয়াজুর রহমানের ঘরের বাইরে এসে ডাকাডাকি করে পানীয় জল দিতে বলে। বছর ৫৫ ইয়াজুর রহমান সহজ মনে দরজা খুলতেই সঙ্গে সঙ্গে মুখে কালো কাপড় বাঁধা তিনজন অপরিচিত লোক হাতে বন্দুক এবং ধারালো দা নিয়ে ঘরে প্রবেশ করে। ইয়াজুর রহমান সহ পরিবারের লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। সোনা গয়না, নগদ অর্থ, দুটি মোবাইল হ্যান্ডসেট হাতিয়ে নেয় তারা। শনিবার মামলা প্রদান করার সময় ইয়াজুর রহমানের সাথে ছিলেন ৪ নম্বর ওয়ার্ড সদস্য নাজিমউদ্দিন তালুকদার সহ কাটিগড়া ঐক্য পরিষদ সংগঠনের কর্মকর্তারা। শীঘ্র দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। বড়তলে প্রথম রাত্রে আমার ঘর দরজার সামনে গিয়ে তিনজন মানে ডাকাত শুনি, তিন চারবার ডাক শোনার পরে আমার ঘুম ছাড়ছে। চাষা মানে নাম জানিয়ে ভুলে গেছি বা আমরা একটু সাহায্য করো, আমরা গাড়ি কোনো খারাপ হয়ে গেছে, একটু জল তাহলে জলবা খাওয়া আমরা একটু সাহায্য করছি। দু তিনবার ডাকার পরে আমি দরজাটা খুলতে মানে আমার দিকে তারা তিনজন আমি দেখছি আর কি, আর বাইরে দিয়ে আটাবিরা করে মানুষটা হয়তো দেখছি না, একজন পিস্তল ধরছে। হ্যাঁ, আমার সামনের দরজাটা খুলতে খুলতে শোনো আমার পরিবার বাচ্চা কাচ্চা শুধু আসলো, ওনার মোবাইল রাখা আসলো দুইটা, দুইটা মোবাইল নিচ্ছেন আর আমার পরিবারটা আরেকজনের তা দেখাইছে, বলছে ওই তোমরা পয়সা করে কই রাখা না কই, ওটা কইয়া মানে কইছে সাথী দেও। যার একদম সামনে মানে আলমারি একটা আছে তালা মারা, ওটা আমি আমার সহজ হিসাবে সাথীটা দিই, খুলতে সময় ওই সোনার জিওটা বাইরে হয়ে গেছি, মানে যারা রাখা আসলো মানে কষ্ট মানুষ আর রাখে দিয়েছে ডিবার মধ্যে, আর টাকা আসলো মানে আমি জমিন বন্ধ দিয়ে আনলাম, গরু কাজ করাইবার লাগে টাকা বারো হাজার সব নিচে গেছে। পরে থানাতে এফআইআর দিয়ে দিছি, এফআইআর দিয়ে আমার বিচারটা চাই।